ওটা কি হার্ড ডিস্কে ইনস্টল হয়েছিল? হ্যাঁ, ওটা হার্ড ডিস্কে হয়েছিল। পরে আবার সেম ভাবে হার্ড ডিস্কটা একটা ফরম্যাট দিলাম, তারপর আমি এসএসডি তে করলাম। হার্ড ডিস্কের জায়গা 28 জিবি, আর আমার এসএসডি জায়গা ধরেন যে আপনার সি ড্রাইভে ধরেন যে 100 জিবি, সি ড্রাইভে 99 জিবি। জন মেম্বার আছে, আচ্ছা তাহলে ডেস্কটপ ভার্সন আপনারা ডাউনলোড করতে পারবেন এখান থেকে, আর যারা ক্রোমে এক্সটেনশন ইউজ করবেন তারা এক্সটেনশন ইউজ করেন, দিয়ে সবাই আপনার আপনারা আপনাদের গিগটা তৈরি করবেন, এখন এখনই করবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে গিগ তৈরি করবেন সবাই। আর আপনারা কি করবেন, সবাই ক্যানভাতে, ক্যানভার কি আর ডিজাইন দেখা লাগবে কাউকে ক্যানভাতে কিভাবে ইমেজ? না ভাইয়া, তেমন লাগবে না ক্যানভাতে। না বাদ বাকি গুলো আমি ভাবছিলাম একটা ক্লাস নিব, তো আমি তো মনে হয় সবগুলো কিছু দেখাই দিয়েছি, আর কি কিছু দেখাতে হবে ক্যানভা নিয়ে? কই কেউ কথা বলছেন না কেন? আমার মনে হয় ক্যানভা নিয়ে আপনি একটা ফুললি একটা ক্লাস ভালোভাবে করালে বেটার হয়। ফুললি ক্লাস তো জি নিতে পারেন একটা ক্লাস। আচ্ছা আমি এটা দেখাচ্ছি, হ্যাঁ এটা দেখার পর তাহলে এই করেন আপনারা, এই যে আপনারা যখন এটাতে লগ ইন করে ফেলবেন এই ক্যানভাতে আপনাদের যেভাবে, আচ্ছা ডিজিটাল মার্কেটার আপনাদের লগ ইন কিভাবে করে, অ্যাকাউন্ট কিভাবে করে সেটা তো দেখানো দরকার নাই, এটা তো সবাই পারে, ফেসবুকে যেভাবে লগ ইন করে এখানে ওভাবেই লগ ইন করে, আগে অ্যাকাউন্ট তৈরি করতে হয় তারপর লগ ইন করতে হয়, সবাই পারবে মেবি, এটা কিছু করার নাই। তারপরে এখন ক্রিয়েট ডিজাইন, এই যে এখানে ক্রিয়েট ডিজাইন করবেন, আপনারা যদি লোগো ডিজাইন করতে চান তাহলে এখানে লোগোর অপশন আছে, পোস্টার চাইলে পোস্টার করতে পারেন, ফেসবুক কভার যেটা ছিল সেটা করতে পারবেন, ফেসবুক পোস্টের জন্য যে ডিজাইন করে সেটা ডিজাইন করতে পারেন, তো এটা আপনারা এটা ডিজাইন করতে পারেন। তারপর ইনফোগ্রাফিক্স ডিজাইন এগুলো করা যায়, এখানে অনেকগুলো অপশন আছে। তারপর ইউটিউবে থাম্বনেল যেটা দেয় সেটা, ব্লগের ব্যানার, বুক কভার, এগুলো সবই যেগুলো দেয় এগুলা আইডি কার্ডের সবগুলো এখানে আছে প্রায়। ভাইয়া এখান থেকে যখন আপনার ওয়েবসাইটের জন্য লোগো বানাই, তো ওয়েবসাইটে যখন লোগোটা আপলোড করি তখন মানুষ ফেটে ফেটে যায়, এইচডি হয় না নাকি? এটা প্রিমিয়াম না, এটা তো প্রিমিয়াম না, এটা তো ফ্রি, ওই জন্য হয়। আপনি যদি প্রফেশনালি ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আপনার লোগো ডিজাইনের কাছ থেকে লোগো ডিজাইন করে নিতে হবে, আর না হলে যেটা আছে সেটা দিয়ে চালাইতে হবে এখনকার মতো, যা আছে তাই দিয়ে। তো কেন আমরা যেহেতু কিসের জন্য করব, আমরা করব ফাইবারের জন্য, ফাইবারের কত সাইজের ফটো লাগে? ৫৫০ পিক্সেল বাই ৩৭৭ পিক্সেল এটা লাগে, 570 × 300 না 550 × 370, তাহলে ওইভাবে নিয়ে নেন আপনারা। এই যে কাস্টম, এখানে কাস্টম নেবেন আপনারা, কত ছিল প্রথমটা? 570, 550 ভাই। আচ্ছা 550 × 370 নিয়ে আপনারা ক্রিয়েট করবেন, দেখবেন যে এখানে একটা বক্স চলে আসছে ওই ডিজাইন, এই যে এটা চলে আসছে না? তো এখানে আপনারা কি করতে পারেন, এখানে টেমপ্লেট গুলো যেগুলো ফ্রি আছে, কিছু ফ্রি আছে কিছু প্রিমিয়াম আছে, তো প্রিমিয়াম গুলো আপনারা ব্যবহার করতে গেলে আপনাদের টাকা দিয়ে ব্যবহার করতে হবে, তো এখানে সব অনেকগুলো ফ্রি আছে, ফ্রি আপনি ব্যবহার করতে পারেন, প্রিমিয়াম কই? এই যে এগুলা প্রিমিয়াম, এখানে এগুলা, এই যে প্রিমিয়াম, এগুলা মনে হয় তো আমরা এটা নিব না,
আমরা যেহেতু কি করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব আচ্ছা এটা নিলাম আমি সোশ্যাল মিডিয়া মার্কেট করব আমি মার্কেটিং করব আপনারা আপনাদের মতো করে নিতে পারেন একটা তারপর আপনি চাইলে বাইরে থেকে ছবিও নিতে পারেন বাইরে থেকে কোন একটা ছবি কি এডিট করতে পারেন এখানে তো আমি এটা নিলাম এখানে আপনি আপনাদের মতো করে কিছু এখানে লিখতে পারেন প্রত্যেকটা লেখা এডিট করা যাবে প্রত্যেকটা এমনকি ইমেজও এডিট করা যায় জি ভাই সেদিন করলাম ফার্স্ট টাইম তো ভালো লাগলো এই যে ইমেজ পারি নাই ইমেজকে ছোট বড় করা যায় প্রত্যেকটা জিনিস আপনারা চেঞ্জ করতে পারবেন এখানে তারপর এই লেখাও এডিট করতে পারবেন তো আপনি যদি চান যে না আমি এই ইমেজটা দিব না আপনি আপনার নিজস্ব ইমেজ দিবেন এটা ডিলিট করে দিতে পারবেন জাস্ট ক্লিক করে ডিলিট ডিলিট করলে ডিলিট হয়ে যাবে এটা মকআপ টেমপ্লেট এটার উপর সবকিছু এডিট করা যাবে এটাই তো নাকি হ্যাঁ এখন আলাদা একটা তুমি যদি নিতে চাও যে আমি আলাদা একটা নিব ওটার নিব না ওটার উপরে নিব না ওরকম দেখে একটা নিতে হবে এটা যদি তুমি নিতে চাও যে এটা নিব অ্যাড নিউ পেজ বলি আরেকটা পেজ বলি আচ্ছা আমরা ইমেজ যদি আপলোড করতে চাই এখান থেকে ইমেজ আপলোড করা যায় এখান থেকে যে কোনো ইমেজ আপলোড করা যাবে এর উপর সিলেক্ট করে নাকি এই যে যে আপলোডে আপলোডে ক্লিক করলে হ্যাঁ ভাই আপলোড ক্লিক করলাম কিন্তু আমি আপলোড করব যে যেখানে থ্যাংক ইউ এর উপরে একটা আপনি যেখানে সিলেক্ট করে আছে ভিডিও এখানে বুঝুনি এই যে টেমপ্লেটের এখানে আপলোড আছে আপলোডে গেলে এখানে আপলোডে ক্লিক করবা হ্যাঁ আপলোডে ক্লিক করবা তাহলে আমি বলছিলাম যে যে টেমপ্লেট বা মকআপটা যেটা দেওয়া আছে আমি ওটার উপর আপলোড করতে করতেছি নাকি না 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 এটা আমি ডাউনলোড করলাম এটা এটা ধরো স্টোরেজ এখানে ডাউনলোড করলাম এখন এটা ক্লিক করব তাহলে এটা এখানে আসবে হ্যাঁ এবার ঠিক আছে তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো একটা এভাবে নিতে পারবেন আর আপনি যদি চান যে এখানে কিছু লিখা অ্যাড করবেন এখান থেকে লিখা অ্যাড করতে পারেন একটু দেখে নেন এই যে এটা আপনি দিবেন ধরেন এটা আপনার পছন্দ হয়েছে আচ্ছা এটা অলরেডি চলে এসেছে 2 বার এসেছে এটা প্রথমটাকে ডিলিট করে দিই হ্যালো হ্যাঁ ভাই শোনা যাচ্ছে মাঝে মাঝে শোনা যাচ্ছে মাঝে মাঝে একদম শোনা যাচ্ছে না কেন গো আমার কথা শোনা যাচ্ছে না ওটা আপনার প্রবলেম আমাদের শুনতে পাচ্ছি আমি আমরা পাচ্ছি তো মেবি আমি পাচ্ছি জি ভাই পাচ্ছি আচ্ছা তাহলে এখানে এখানে আমাদের সার্ভিসগুলো দিয়ে দিতে পারি এখানে ছবি অ্যাড করতে পারি এভাবে কাজ করতে পারি এগুলা প্রিমিয়াম ওগুলা দেওয়া দরকার নাই আপনাদের যদি ইমেজ যদি নিজস্ব ইমেজ যদি দিতে হয় গোল করে তাহলে এই যে ফ্রেমটা আগে দিয়ে দিবেন এখানে ফ্রেমটা দেওয়ার পর ওই ইমেজটা দিবেন ইমেজটা সিলেক্ট করবেন ইমেজটা এখানে এই যে হয়ে গেল গোল হ্যাঁ
তো এখানে তো এই বিষয়গুলোই আছে, আর কোন বিষয় নাই। এখানে শেপ আছে, মানে যে শেপে ভিডিও ছবিগুলো আপলোড হবে। যদি এটা চাও যে এখানে আমি আপলোড করব, এটার উপরে আমি ছবি দিব, তো জাস্ট যে ছবিটা আছে এই ছবিটা ক্লিক করলে এটা নিয়ে আসলে এটা এরকম হয়ে গেল, কিছু করা লাগবে না। তারপরে এখানে আছে ফটো, যে কোনো বাই ডিফল্ট ফটো যেগুলো অ্যাড করতে চাচ্ছো ওগুলো অ্যাড করা যাবে এখানে। এই যেমন যদি কেউ চায় যে আমি এই ফটোটাই ব্যবহার করবো, এই ফটোটা এখানে ব্যবহার করা যেতে পারে, এমনিতে ব্যবহার করা যায়, বা এগুলা শেপের উপরেও ব্যবহার করা যায়। এই যে এটা এই শেপটা নিলাম, এই ইমেজটা এখানে দিয়ে দিলাম, এই যে অটোমেটিক ওটা ই হয়ে গেল, সুন্দরভাবে সেট হয়ে গেল। তারপরে এখানে যে লোগো গুলো আছে এগুলা ফ্রি, এগুলা এগুলো ব্যবহার করতে পারি আমরা, মানে এগুলা দিয়ে ই করা যেতে পারে। দিয়ে কি এখানে ডাউনলোড, ডাউনলোডে গেলে এই ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এটা ভিডিও ডাউনলোড হয়ে গেছে, এই ইমেজের জন্য ভিডিও হয়ে গেছে। এটা এটা দেওয়ার কারণে, এটা দেওয়ার কারণে এটা ভিডিও হয়ে গেছে, এগুলো ভিডিও হয়ে গেছে। আপনি যদি চান এখানে যে ফ্লো চার্ট দিবেন, ফ্লো চার্ট দিতে পারেন, তারপরে এগুলো আইকন ব্যবহার করতে পারেন। কি হয়েছে, কেউ কিছু বলছেন নাকি? না ভাই না, এই এগুলা দিতে পারেন, যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, কোনো আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে দিলেন, দিয়ে ডাউনলোড করবেন, ডাউনলোড করে দিলেন, ডাউনলোড হয়ে গেল। ডিজাইনটা নিজের আর্ট একটা, আপনি কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার, মানে এটা নিজস্ব জ্ঞান, এটা কেউ কাউকে শিখাতে পারে না, এটা নিজের আর্ট, নিজের মন থেকে ভাবতে হয় যে আমি কিভাবে করব ডিজাইনটা, নিজের মাইন্ড কাজে লাগাতে হয়। তাহলে ক্যানভাতে ডিজাইন কিভাবে হয় বুঝলেন? ক্যানভার সেরকম কিছুই নাই, যেটা করলাম খুবই সহজ একটা বিষয়, আপনারা দেখলে বুঝবেন। ওখানে সবকিছু দেওয়া আছে, আপনি যেটা যেটা নেবেন চুজ করে এক কথায় সিলেক্ট করে মন মাইন্ড সেটআপ করে নিতে হবে আর করে নিতে হবে। আর এখান থেকে করে তো আমি খুব একটা যে লাভবান হবো সেটাও মনে হচ্ছে না, যেহেতু রেজুলেশন কমিয়ে দেয় একদম। না না, লাভবান মানে তুমি এটা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে লাভবান হবে এটাতে। ফেসবুকে বড় বড় কোটি কোটি টাকা ইনভেস্ট হয় এই দিয়ে, ক্যানভা দিয়ে, শুধু যখন মার্কেটিং করে, তখন পেইড মার্কেটিং যখন করে, অ্যাডভার্টাইজিং যখন করে, ক্যানভাতে ডিজাইন করে, এক সব বড় বড় প্রজেক্ট এখান থেকে ডিজাইন হয়ে যায়। বলছে হবে না, প্রিমিয়াম না ফ্রিতে হয়, কি বলো কি তুমি? কই রেজুলেশন কম দেখো তো, তুমি দেখো তো এটা এটা থেকে যখন গিট চট করে যখন আপলোড করব গিটটা হিচে দেখাবে নাকি? এটা কি রেজুলেশন আছে? দেখো তো এটা রেজুলেশন খারাপ দেখাচ্ছে, একবারই স্পষ্ট দেখাচ্ছে, কোনো কিছুই নাই। কি হয়েছে? কি হয়েছে, কেউ কিছু বলছিলেন? ও হ্যাঁ বলছিলাম যে এটা তো দেখা যাচ্ছে প্রিমিয়াম না, তো মানে এখান থেকে গিগ তৈরি করে গিগটা আবার ফাটবে না তো, তাই বলছি। আরে ভাই বললাম তো ফাটবে না, এখানে কি ফাটছে? এটা কি ফাটছে? এটা একটা পপুলার সাইট, এটা একটা পপুলার সাইট, ওরা যদি অবস্থা খারাপ থাকে দেন তো এটা কি ফেটেছে? বললাম যে কোটি কোটি টাকার বিজনেস ফেসবুকে রান করে, এটা ফ্রিতে ই করে, এখান থেকে অ্যাড ডিজাইন করে, ইনফোগ্রাফিক্স এখান থেকে ডিজাইন করে, ফ্রিতে ডিজাইন করে, কোটি কোটি টাকার বিজনেস করে ফেসবুকে মার্কেটিং, আর আপনি বলছেন এখান থেকে ফেটে যাবে। কি তাহলে বোঝা গেল কোথায় গিয়ে আপনারা কি করবেন? ইনফোগ্রাফিক্স ডিজাইন ক্যানভাতে আর গ্রামারলিতে কি চেক করবেন? তাহলে আপনারা এখন আপনাদের কাজ হচ্ছে কি, 20 মিনিট বিরতি, এখন বিরতির পরে আপনাদেরকে কাজই হবে যে ইনফোগ্রাফিক্স একটা ডিজাইন করা আর এই যে লেখা কিভাবে লিখবেন, প্রত্যেক সবাইকে এটা লিখতে হবে, আর গিগটা পাবলিশ করব, সুতরাং আপনারা সবাই এটা নিজেরা লিখবেন। অন্য দরকার হলে অন্য যে যেগুলো আছে
যারা ওই যে ফাইবার ফাইবার যারা কেক তৈরি করেছে তাদের থেকে আপনারা আইডিয়াটা নিবেন নিয়ে করেন। ওকে স্টার্ট করেন ভাই সবাই। কারোর কোনো প্রবলেম ভাই? এটা মানে বিরতির টাইমে আমরা এই কাজটা করে নিই, আর যদি প্রবলেম হয় তখন নক টক দিবে কেন? বিরতিতে মানে 20 মিনিট এটা করতে পারবেন না? বিরতিতে এটা করতে আর অনেক সময় আছে, এই একটা পর্যন্ত ক্লাস, এখনো প্রায় 1 ঘন্টা 45 মিনিট ক্লাস আছে। আজকে ক্লাসের মধ্যে এটাই কাজ আমাদের। আসলে চা পানি খাই এখন, বাড়ির কোনো কাজ নাই। বাড়ি আমি এখানে অ্যাসাইনমেন্ট করব, এখানে সাবমিট করবেন আপনারা এই ডিজাইন, আপনাদের ইমেজ আর ইয়া করে বলুন। যেখানে কম্পিউটার হার্ডওয়্যার আইপি তারা পেয়ে যায় সেখানে ইমেল কিভাবে হয়? একটা মেল দিয়ে কি দুইটা ফেসবুক অ্যাকাউন্ট করা যায়? তারাহুড়ার কিছু নাই, আপনারা আমি যেটা প্ল্যান করে রেখেছি তার আগেই শেষ হয়ে যাবে ক্লাস, সেটা বুঝতে পারছি। আপনাদেরকে যেভাবে বলছি সেভাবে কাজ করেন। এখন আপনারা ডিজাইনটা করবেন, লিখবেন, তারপর সবার যেটা আছে সেটা এখনই জমা দিবেন, আজকেই জমা দিবেন 12:01 আগে। ভাই অলরেডি টেকেন হয়ে আছে তাহলে? কি অলরেডি টেকেন মানে করা আছে কি? অলরেডি টেকেন ওটাকে মডিফাই করো, তোমার গিগ যদি ভালো না হয় এখন করো। গিগ একবার খুব সুন্দরভাবে আপনাদের ডেসক্রিপশন যেটা আপনাদের নিজের সম্পর্কে যে বর্ণনা, সে বর্ণনা খুব সুন্দর হতে হবে। বললাম তো অন্যের কাছ থেকে দরকার হলে কপি করেন বা সাহায্য নেন, যারা ইংলিশ ভালো পারে তাদের কাছ থেকে সাহায্য নেন। যদি মধু একটা যদি লিখে দেন যে কিন্তু বলেন যে আমি জব পাইলাম না, তাহলে কিন্তু হবে না। আর্টিকেলের উপরে আপনার জব নির্ভর করছে। ক্যানভাতে ডিজাইন করেন, একটা ইমেজ ডিজাইন করবেন আর 800 ওয়ার্ড, কমপক্ষে 800 ওয়ার্ড যেন হয় এরকম একটা ডেসক্রিপশন লিখবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে।
Thank you.
বলো বিকালে তাহলে নিয়ে নিও আচ্ছা বিলুন তোমার কাছে আছে
কাজ চলছে সবার? শেয়ার হচ্ছে না? হ্যাঁ ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ আসছে, দাঁড়ান ওয়েট করেন। হ্যাঁ আসছে, দেখতে পাচ্ছি। আচ্ছা লেখাগুলো কই? লেখাগুলো যে সব কেটে গেছে উপরে, এইটুকু? হ্যাঁ ওইটুকু সমস্যা না, আমি একটু ছোট করে দিছি। লেখা ডবল করে দিয়েছেন? ডবল করে একটু ভালো লাগছে দেখে, তার জন্য কই আরো খারাপ লাগে দেখে। জি দেখেন তো এটা কেমন হয়েছে। আপনি ওই যে গোল চিহ্ন কি কারণে দেখেন? এখানে ছবি অ্যাড করার জন্য। ছবি দিবেন? জি। আচ্ছা, আর ওই যে সোশ্যাল মিডিয়া আইকন গুলা তো সমান হয়নি, সোশ্যাল আইকন গুলা নিচের গুলা, এরা তো এক লাইনে নাই সবগুলা। এগুলো ও এটা স্টাইল করেছি, এটা স্টাইল হলো সমান করে দেবো। আচ্ছা ঠিক আছে। আপনার কি লেখা কন্টেন্ট লেখা হয়ে গেছে? কন্টেন্ট আগে থেকে লেখা ছিল একটা, কয়েকদিন হয়ে গেল আমি একটা লিখেছি, দেখবেন ওটা কন্টেন্ট দেখি। কেন ই করেছেন দিলেন নাকি ইয়াদি দিলেন গ্রামার লিতে দিলে দিলেন ওটা দেখে সব ঠিক আছে? টেক্সট আমি করেছিলাম দা, ওটা মানে পরে চেক করে নিয়েছিল একবার, বুঝলে? আমি ভাবছি এটা যখন অ্যাকাউন্ট করব তখন ওটা চেক করে নেব, তাহলে হবে। গ্রামার লিতে চেক করলেন আপনি সব বিষয়? থামেন আমি একটু বাই করি। গ্রামার লিতে চেক করে নেন আপনি, তাহলে হবে। রাসেল কাজ করছো? রাসেল কাজ করছো কি? জি ভাই করছো? কাজ করছো? হ্যাঁ লোগো বানাচ্ছি। দেখা স্ক্রিন শেয়ার করো। আমি ফোন থেকে আছি, পিসিতে উইন্ডোজ দিয়েছি, সেটআপ দেওয়া হয়নি সবকিছু। হ্যালো, আর আগে লাগি সব কাজ করছে না বসে আছে খালি? ভাই দেখবেন আমারটা, মোটামুটি ভালো আছে ভাই। আচ্ছা এটা কি কারো থেকে কপি করে নাকি হুবহু? জি না, আমি নিজে নিজে বানাইছি এটা। কি লিখেছেন? কারেন্টলি সোশ্যাল মিডিয়া মার্কেট পপুলার প্রমোটিং মানি বিজনেস এন্ড আই Carried need a social media manager. If you have a need to hire a social media manager who follows a manager account, yes, you can the right place. Following user related health check, brand promotion, increase chart, targeted followers. তারপর নিচে 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 আসেন। সাবটেড আচ্ছা, কার কাছ থেকে আইডিয়া জেনারেট করেছেন নাকি? জি জি, ঠিক আছে, সুন্দর হয়েছে। কেটে দেবো?
হ্যাঁ এটা ওই যে আপনি করবেন, আপনি যে ডিজাইন করবেন আর টেক্সট ফাইল, হ্যাঁ এটা আমি এই যে ই করব গুগল ক্লাসরুমে, আমি এখনই করে দিচ্ছি, এটা আপলোড দিবেন আপনারা। কিভাবে দিবেন আপলোড বলেন তো? ই করার পর লি আমি বলছি যে লি ইমেজ এই আমার অ্যাকাউন্ট লিংকটা দিয়ে দিব, এই ইমেজ আর কন্টেন্ট এটা ফাইল করে দিব, এই ইমেজ আর কন্টেন্ট একটা ফাইল ইয়াতে ওয়ার্ডে ওয়ার্ডে করে ওয়ার্ডে করে সাজিয়ে দিবেন আমাকে ওয়ার্ডে, বুঝছেন? ইমেজ ওখানে আপলোড করা যায়, কন্টেন্টও দেওয়া যায়, ওয়ার্ডে করে দিবেন না, অ্যাকাউন্টে দিতে হবে না, এটা ওয়ার্ডে দিতে হবে। ওকে পরেশ ভাই আমারটা দেখবেন? হ্যাঁ দেখেন দেখেন। এবার কি স্ক্রিন ই করতে বলেন? থামেন একটু দাঁড়ান, আপনি শেয়ার করেন তাইলে হবে। শেয়ার করা যাবে না তো একজন থাকলে? হয়েছে? হ্যাঁ হয়েছে। আমি টপ টপ র‍্যাঙ্কিং এর উপরে করেছি। হ্যাঁ কি করেছে? গুগল টপ র‍্যাঙ্কিং এর উপরে করেছি আমি। আই উইল অপটিমাইজ ইওর ওয়েবসাইট গুগল টপ র‍্যাঙ্কিং বাই কি? এত বলা এটা হবে না তো, ওই যে ওখানে দেখতে পাচ্ছেন না যে সো সো ইওর গিগ টাইটেল ইজ টু লং, জি এটা লিখে ছোট করে দেব, এল এটাকে তো আপনাকে কাস্টমাইজ করা লাগবে। আর আপনি এখানে কেন লিখতে লেগেছেন? আপনাকে বললাম গ্রামার লিখতে লিখেন, এখন এগুলো কি শিখাইছেন ভাই? হ্যাঁ এগুলো কি শিখাইছেন এই যে টপ র‍্যাঙ্কিং এর কাজ? কেন এখনো পুরোটা কাজ তো করা কমপ্লিট হয়নি, এসে তো শিখা হয়নি এখনো পুরোটা পারফেক্ট, এখন এসে শিখা হয়নি। আপনাকে তো আমি সোশ্যাল মিডিয়া সম্পর্কে লিখতে বললাম, আপনি এটা লিখলেন কেন? আমি তো ফার্স্ট গিগ এর কথা বলছি, ফার্স্ট গিগ টাইটেলটা ছোট করে দেবো নাকি ভাই? আপনি কথা বলছেন যেটা বলছেন সেটা বলছেন, এসইও নিয়ে গিগ তৈরি করতে পারবেন না, এসইও নিয়ে গিগ তৈরি করতে গেলে আপনাকে এক্সাম দিতে হবে আগে ফাইবারে। জি জি আগে আমি সোশ্যাল মিডিয়া নিয়ে এখন বললাম, ফার্স্ট গিগটা হবে সোশ্যাল মিডিয়া নিয়ে। আচ্ছা আর আপনি গ্রামার লিখতে লিখবেন ফেসবুক মার্কেটিং এর উপরে? ফেসবুক না সোশ্যাল মিডিয়া কি শুধু ফেসবুক পড়ে আর পড়ে না কিছু? না না যতগুলো আছে। হ্যাঁ আপনি গ্রামার লিখতে লিখবেন,
আমিজুল ইসলাম ভাই, কাজ কি করছেন? আমিজুল ভাই, আমিজুল ভাই কি ঘুমায় গেল নাকি?
কেউ কি আছেন? হ্যালো, হ্যাঁ ভাই আসছি আছি। কথাবার্তা বলছেন না তো ওই জন্যে। কি কাজ হয়নি নাকি? কারণ চলে আসছেন আপনি ফের হুট করে কোনটা থেকে? জি আমি এখানে বসে আছি, শুয়ে আছি এখানে। ভাই ঘুম পাচ্ছে নাকি? না আমি শুয়ে আছি, বসে বসে মোবাইল টিপছি, তো আপনাদের কাজ হচ্ছে না তাই। কি কাজ হয়েছে সবার? দেখেন তো ভাই আমার কই শেয়ার করেন। এগুলো নিয়ে আসলে সময় নিয়ে করতে হবে তো, তাড়াতাড়ি হয় না কাজগুলো। লিখাগুলো মানে বড় হয়ে গেছে যে লিখাগুলো বড় হয়ে গেছে আপনার, একটু ছোট করতে হবে। আর ডিজাইন গুলা আপনার অনেক কালার ব্যবহার করছেন, এত কালার ব্যবহার করার দরকার নাই তো। সিম্পল দুই তিনটা কালার ব্যবহার করবে। দুটো কালার, দুটা দুটা কালার ইউজ করা বেস্ট, তিনটাও না দুইটা ইউজ করার চেষ্টা করেন। একটা রিটেনার, একটা হচ্ছে ব্ল্যাক, খারাপ লাগছে। একই রকম কালার ব্যবহার করবেন। ব্যাকগ্রাউন্ড গুলা সাদার মতো দিতে চেষ্টা করেন সব সময়। ব্যাকগ্রাউন্ড বা দিলে কালোই দিবেন, এরকম দিবেন। ব্যাকগ্রাউন্ড সবুজ নিলে এগুলা না দেয় ভালো। লিখা ঠিক আছে ভাই? লিখাগুলা ওই যে ফেসবুক প্রমোশন বড়, ব্যাকগ্রাউন্ড না, ফেসবুক প্রমোশন বড় হয়ে গেছে, ওয়ান টাইম ডেলিভারি একটা করেছি ভাই। অ্যাক্টিভ ফেসবুক ইউজার কিভাবে হয়? অ্যাক্টিভ ফেসবুক ইউজার কিভাবে কি হয় এটা? মানে ওই লেখাটাকে হাইলাইট করেছে আর কি এটাকে। না না ওটা তো হলো না, আপনি বলেছেন এক্সপার্ট ইন। এক্সপার্ট ইন কি ইয়াতি হয়, প্রমো এই যে ওয়ান দা ডেলিভারি সার্ভিস হয় কি, এরকম হয় কি? এক্সপার্ট ইন হবে ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এগুলো হচ্ছে এক্সপার্ট মার্কেটিং। এক্সপার্ট ইন আপনি দিয়েছেন ওয়ান টাইম ডেলিভারি, ওয়াল ম্যানুয়াল পোস্টিং, অ্যাক্টিভ ফেসবুক ইউজার। অ্যাক্টিভ ফেসবুক ইউজার কি জিনিস? অ্যাক্টিভ বলতে রিয়েল যেগুলো আর কি, এগুলা তো এগুলার মধ্যে পড়ে না, এরকম তো পড়ে না। এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারেন, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মার্কেট ফেসবুক মার্কেটিং দিতে পারেন, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এটি হবে এক্সপার্ট ইন। আপনি হচ্ছেন এগুলাতে হচ্ছেন এক্সপার্ট। ডিটেইলস তো ইয়াতে থাকবে, ডেসক্রিপশনে থাকবে। আর জি জি অ্যাক্টিভ ফেসবুক ইউজার এটা বাদ, এটা তো কিছু না। চেষ্টা করছি ভাই আর কি। লিখাগুলো এত বড় করার দরকার নাই তো, লিখা ছোট করেন এগুলো। হ্যাঁ লিখাগুলো ছোট করবেন একটু। হ্যাঁ বলেন। যে প্রথম যেদিন করতে বলছিলেন সেদিন একটা করেছিলাম, একদম ইজি। দেখেন তো এটা খুব সহজ হবে ভাই। আর ধন্যবাদ ভাই, আপনি প্রোফাইল অনেক লেখা লেখি করেছেন, ছোট করেন লিখাগুলো। তারপরে আর একটু কালার কম্বিনেশন কমান, অনেকগুলা কালার ব্যবহার করে দিয়েছেন একটা ইমেজের মধ্যে, এতগুলো কালার ব্যবহার করা যাবে না। আচ্ছা আচ্ছা আপনি একটু ইটা করেন, আপনি স্ক্রিনটা ক্যান্সেল করেন স্যার। হ্যাঁ কে দেখান? সামিউল হক। হ্যালো ভাই। আচ্ছা করেন। আরে দেখ আচ্ছা
অত বেশি কিছু লেখার দরকার নাই, মোটামুটি টাইপের লেখা হলেই হলো, আপনার এখানে কিছু লেখা নাই। ওগুলা লিখবো? হ্যাঁ ওগুলা কি লিখবো তাই বলছি। হ্যাঁ কিছু তথ্য দিবেন না ইমেজে, ফেসবুক ইনস্টাগ্রাম তারপরে টুইটার দেন, এগুলা দিতে হলে দেন। আপনার তো ইমেজ না ভালো হয়নি তো, এটা রেজুলেশন তো ভালো না, ভালো রেজুলেশনের ইমেজ ব্যবহার করতে হবে। আচ্ছা ঠিক আছে, এগুলো তো ফেটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা শেয়ার ক্যান্সেল করেন আপনি। তারপরে কি সবার হচ্ছে নাকি? মোটামুটি ঠিকই আছে, এটা কালার কম্বিনেশনটা ঠিক আছে। আরেকটা পিক করবো যেটা শুরু হচ্ছে যে লোগো গুলো দিয়ে ডিজিটাল মার্কেটিং, ওটা হয়নি ওটা করবো। আর একটা পিক করবো ভাই, মানে ওটা তো শুধু লোগো গুলো দিব, ফেসবুক টুইটার এগুলো লোগো দিয়ে ডিজিটাল মার্কেটিং লিখে দেব, ওটা করা। হ্যাঁ করেন করেন, দু তিনটে তো দিবেন, আপলোড করবেন, দুটো তিনটে করেন প্লিজ। হ্যাঁ জব কলম ধরে, আচ্ছা ঠিক আছে, ভালো হইছে আপনারটা ভাই। শেয়ার স্ক্রিন অফ করব আপনারা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আপনারা একটু দেখেন সবাই যে মানে কিভাবে করেছে, মানে কালার কম্বিনেশনটা ঠিক আছে, আর কালারটা পারলে আরো যে যেটা গাঢ় করা আছে না, এটা তুমি আরেকটু কমে ধরে, এই যে ইমেজের উপরে এতে যাও, কালারের উপরে যাও, কালারের ওখানে কোনটা ভাই, কালার কালার পুরাটাই সিলেক্ট করো, পুরাটাই সিলেক্ট করা আছে, পুরাটা ইমেজের ইমেজ ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ড এটা না, ও ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা দেখো, ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ডে এই ইমেজের উপরে ক্লিক করো। হ্যাঁ এটা পুরাটা, হ্যাঁ থাক। এবার ওই যে অ্যানিমেট, এই যে এতে যাও, ইমেজের উপরে যাও, এই কালার গুলো দেখো, হ্যাঁ এখানে যাও। ও আচ্ছা, না না এটা না, ওই যে তার পাশে যেটা ছিল কালার, কালার কালার উপরে ক্লিক করুন, কালার উপরে ক্লিক করুন, হ্যাঁ এটা এটা ক্লিক করো। হ্যাঁ এটা এটা একটু কমাই দিতে হবে, তুমি একটু এই যে তোমার যে ইমেজ আছে না, ইমেজের ওখানে পাশে যেটা কালার, ওটা কালারটা দাও তো, লাল করে দিবা, লেখাগুলা সাদা লেখাগুলাকে অন্যরকম করে দিবা। এই ব্যাকগ্রাউন্ড গুলো ব্যবহার করতে পারো, যে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে দরকার নাই, ওটা থাক ঠিক আছে। আচ্ছা বন্ধ করো, শেয়ার স্ক্রিন বন্ধ করো জি ভাই, ওটা খুশি কোথায় গেল, স্টপ লেখা আছে ভাই, স্টপ স্টপ দেখে স্ক্রিনটা বড় হচ্ছে না কেন, উপরে নিচে দেখো কোথায় আছে, আচ্ছা
আচ্ছা ওয়েট ওয়েট দাঁড়াও, কিছু করতে হবে না তোমার, দাঁড়াও ঠিক আছে।
ফারুজ ভাইয়া ভাই আছেন? হ্যাঁ বলো ভাই। আর একটু স্ক্রিন শেয়ার করতে চাই ভাই, যেটা উবার কি গুগল অ্যাড এর যেটা প্রবলেম হচ্ছিল ওটা আপনাকে দেখাতে চাই। হ্যাঁ করো দেখাও। আমি করতে বলেছি, এটা কেন তুমি করলে? এটা কি দরকার টুলস এন্ড টিপ লে কিওয়ার্ড প্ল্যানার টিপ লে আসছে এখন আবার সাইন আউট দেখাচ্ছে। সাইন ইন করো। তোমার এখানে জিমেইল এর প্রবলেম এর কারণে এটা দেখাচ্ছে। তোমার জিমেইল তুমি অন্য একটা জিমেইল এ করবা, এই জিমেইল এ হয় না, অন্য জিমেইল এ করবা। তাহলে ওগুলো কিছু করা লাগবে না? না কিছু করা লাগবে না। আমি ভাবছিলাম যে সার্চ দিলে আসছে, অবশ্য ভাজে দেখলাম চলে আসছে, ভাবলাম ওটা আবার কিছুর জন্য দিচ্ছে, মানে কিওয়ার্ড রিসার্চ করা যাচ্ছে। এলো তো নিয়ে তো কোনো প্রবলেম নাই, তুমি এটাই অ্যাকাউন্ট আছে, তুমি আলাদা একটা জিমেইল করবা, করে তারপর করবা। আচ্ছা ঠিক আছে ভাই, ওলা ওয়ার্নিং তো কিছু না, ওগুলো দেখা দরকার নাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু শেয়ার স্ক্রিন করে অফ করে দিন তো। ওকে সি গাইস, উপরে চলে উইথ পাবজি ভাই। চলো আজকে চলো, কি সমস্যা? কি আজকে রাতে হবে নাকি? রাত্রে তো, রাত্রে তো হবে না, রাত্রে তো এই যে কাজ করতে হবে আজকে। আজ থেকে কাজ শুরু করেছি না, সার্ভার কাজ শুরু করেছি আজকে থেকে। হ্যাঁ পাবজি গেম খেলছেন, আমার পিসি তে আমি এলডি টা ডাউনলোড করব। কি এলডি প্লেয়ার তোমার? কি ডুয়েল কর না? হ্যাঁ ডুয়েল কর। হবে কি তুমি তখন? তোমার ই তো হ্যাং হয়ে যাবে, তো করে দেখো, এলডি প্লেয়ার ডাউনলোড করে দাও, দেখো হয় কি না। হ্যাং হলে তো আনইনস্টল করে দিবা। আচ্ছা আমার ডাউনলোড করা আছে। এসএসডি কার্ড আছে? হ্যাঁ এসএসডি কার্ড আছে, 240 জিবি। তাহলে সমস্যা হবে না? ওটাই তো বলছি, তার তো সমস্যা হওয়ার কথা না। র‍্যাম কত তোমার? আমার র‍্যাম 4 জিবি। দেখো পরে। আচ্ছা ঠিক আছে দেখতাছি। আচ্ছা পাবজি হয়ে যাক। পাবজি ভাই মোবাইল থাকতে খুব খেলেছিলাম, একদিন খেলছি হ্যাঁ, যে লিভ না কি ওটাকে বলা ভুলে গেছি, গুলি খেলে ওটা কি। সুতরাং আপনারা এই গিগটা এটা কিন্তু আজকে দিয়ে দিবেন আপনারা, এই জন্য বসে বসে করে নিলাম। আর আপনাদেরকে একটু ই দেখাই, মানে যেটা যেটা আমাদেরকে শেষ করার কথা ছিল সিটটা। এই সিটটা আমাদের শেষ করার কথা ছিল, ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এটি আমাদের শেষ, মানে এটিতে আমাদের কাজ শেষ হয়েছে এতটুকু। তারপরে গেস্ট পোস্টিং, সোশ্যাল মিডিয়া, এই যে এখান থেকে এতটুকু যেগুলো আমাদের ছিল এতটুকু কাজ আমাদের বাকি আছে, এই কাজটুকু বাকি আছে। প্রোফাইল ক্রিয়েশন, লিড জেন, তারপরে ইউটিউব মার্কেটিং আর এখানে, আর বাকিগুলো এতটুকু কিন্তু করা হয়ে গেছে। আবার এই ওয়ার্ডপ্রেস ডিজাইন কিন্তু আমি দেখাবো, ওটা এখনো দেখাইনি, বাদ বাকি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি 15-20 টাকা। ভাই আপনার ওয়ার্ডপ্রেস এর কি অ্যাকাউন্ট পাবো? এই থিম নিতে পারবেন আপনি কি একটা ওয়ার্ডপ্রেস এ? ওকমার্স ডিজাইন, এমনি ডিজাইন করা যাবে? ওকমার্স এর থিম নিতে মেলাই ডলার লাগছে, ওই জন্যই। যদি ওয়ার্ডপ্রেস থাকতো তাহলে নিতাম। ওকমার্স এর
আমার কাছে থিম আছে তো কুকমার্সের আছে কি মেলা থিম আছে মেলা থিম কুকমার্সে থাকলে দেন তো আমাকে আজকে রাতের মধ্যে একটা আমার ওয়েবসাইট লাগবে দিলে তো দিছি না আছে কিনা দেখি তো আমি এই ওয়ার্ডপ্রেস থিম কুকমার্স আরে ও কুকমার্স আর কি নিবা বিজনেস থিম না এই যে কোনটা নিবা এখানে নাই তো কুকমার্সটা নাই আরে ও কুকমার্সের মধ্যে কোনটা নিবা বললাম আপনাকে যে আমাকে কিনতে লাগছে মেলায় টাকা ডলার লাগবে আমি এক মাসের জন্য $100 দিয়ে মানে আনলিমিটেড থিম নিয়ে নিছিলাম ও সবগুলো থিম গুলো আপনি নিয়ে নেছেন ডাউনলোড করেছেন এই যে টুলস দাও প্লাগইনস দেখো কতগুলো প্লাগইনস আছে সবগুলো প্লাগইনস আছে আমার কাছে আপনার এত দরকার আমার এই অ্যাডভার্টাইজিং কতগুলো প্লাগইনস আমি ডাউনলোড করে রেখেছি এখন কথা হলো যে এক মাসের জন্য দিয়েছিল কিন্তু কোনো আপডেট নাই এটার এটা আপডেট দেখা যাবে পরে এই যে এটা এই যে এটা হচ্ছে ওয়েবসাইট এই ওয়েবসাইটে দেখলে এখন ছাড়টা চলছে কিনা দেখি ইয়ারলি মেম্বারশিপ আচ্ছা চলছে তো ইয়ারলি মেম্বারশিপ এখন তারও দেখছি কমায় দিয়েছে $55 মাত্র লাইফ টাইম দিয়েছে $129 তো $55 এ কি নিয়ে নেবো ভাইয়া বলছেন এক বছরের জন্য নিবা আমার কাজে লাগবে না কিন্তু তুমি যদি কাজ না করো একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য কেন নিবা না আমার যারা যারা ওয়েব ডেভেলপার কিনা তারা নিবে এটা যারা নিয়মিত ওয়েব ডেভেলপার আমার কাছে অনেকে রেসপন্স আছে ই-কমার্সের আমি তাহলে ব্লগার থেকে ই কমার্স করে থার্ড পার্টি বানাই দিই থার্ড পার্টির ডোমেন গালা নিয়ে করে দিই ব্লগার থেকে আচ্ছা আর আমার এই যে আপনি usdbuysell.co লিখেন ওটা আমার ওয়েবসাইট usdbuysell by BEY BU পেপাল ওয়ান ইউএসডি সমান পেপাল ইউএসডি কি জি ওইটা ডলার বেচা কিনার এই সাইটে কি মানে ও খুলে রেখে দিয়েছি কোনো কিছুই নাই মানে 100 পেপাল দিলে সে 90 পেপালের দাম পাবে 100 ওখানে ই করেন না আপনি ই কি কাস্টমাইজ করা নাই তো ওখানে বিকাশ দান বিকাশের অপশন আছে তো পেপাল সেন্ড পেপালে যান উপরে উপরে হ্যাঁ এখানে হ্যাঁ পেপালে 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 ক্লিক করেন এই পেপাল না লেখাগুলো যখন আস্তে আস্তে মেম্বার গুলো বাড়বে না তখন যে কাস্টমাইজ করবো করে রেখে দিচ্ছি এটা আমার নাম্বার আচ্ছা এটা তোমার ই এটা একটা সফটওয়্যার দিয়ে করে নাকি না এটা থিম দিয়ে আমি ইয়ে থেকে নেম চিপ থেকে ডোমেন কিনা করেছি না না এই যে এটা 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 কোনটা এই যে পেপার এ কনভার্ট যে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা কোন ই দিয়ে করা এটা আপনার একটা থিমই আমি একা এটা কিনে নিয়েছিলাম এই জাস্ট এই পুরো থিম থিমের মধ্যে এই অপশনগুলো ছিল হ্যাঁ পুরো থিমের মধ্যে এই অপশনগুলো ছিল আমি খালি কাস্টমাইজ করেছি এখানে কাজ করলেই তো হয়
কোয়ে কোনো রেসপন্স মানে এটা এসইও করতে হবে আমার এই সাইটটাকে তাহলে ধরেন যে রেসপন্স পাবো এসইও করা নাই অ্যাডমিন প্যানেলে যাবেন নাকি দিব নাকি না এখন আর দেখব না এটা তোমার তোমার এসইও যখন তাহলে আমরা যখন শিখবো তখন এটা ই করব আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই ক্যামটা সিয়াতে এতক্ষণ লাগছে একটা 2 মিনিটের ভিডিও রেন্ডারিং করছি তো আচ্ছা তুমি ভুল করেছো যে রেন্ডারিং করতে কি ভুল করেছি তুমি ই সিলেক্ট করেছো কি কি MP4 বা হ্যাঁ MP4ই আমি জানি ওটা MP4ই আমি যে যেটা এর নিচে সব নিচে থাকে ওগুলো সিলেক্ট করে নিতো MP4 যেটা 1080 করেছি ওটা তাহলে এতক্ষণ তো হওয়ার কথা না 2 মিনিটে 58% হয়েছে 59% হলো এই ইয়া সামিউল জি ভাইয়া কথা হলো যে এইটা ভিডিও রেকর্ডিং অফ রেকর্ড